আল্লাহ তুমি বলেছো বান্দার চোখের পানি কত দামি তুই জানোস না রে বান্দা মা দুধ দিবার আগে বান্দা কান্না কানলে মা দুধ দেয় না বান্দা তুই যখন কান্দোস আমি মাওলার করিজার মধ্যে আঘাত লাগিয়ে যায় আল্লাহ তুমি দেখো এলাকার যুবকগুলো বয়া বয়া কান্দে আমার বাবা জিরা কান্দে এদের চোখের পানি কবুল কইরা লও এদের বাবা মাকে মাফ করে দাও এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে মাফ করে দাও চেয়ারম্যান সাহেব বামপাশে বয়া কান্দে দেখো কেমনে কান্দে চোখের পানি যদি এত ভালো লাগে কেন হাজার হাজার মানুষের চোখের পানি এক ফোঁটা পানি যদি তোমার অন্তরে লাগিয়া যায় ইয়ার ওসিরাই আজকের মা পীরের অতিথি বীরিন্দদের মা বাবাকে মাফ কইরা দাও নবীর কষ্টে শুনিয়া যদি কারো চোখে পানি আসে বাবা ওই মানুষটা কোনদিন জানে ফরিদপুরের বাংলার ভাইরা দুনিয়ায় কত নেতা দেখছো সব নেতা গুলা স্বার্থের পাগল গো বাবা তার কর্মীদেরকে স্বার্থ ছাড়া একটা সালামও দেয় না গো বাবা আর আমার নবী কোনদিন স্বার্থের স্বার্থের পাগল থাকলে আবু জেহেল আমার নবীর তাপুর মারে গো বাজার আমার নবী প্রতিবাদ করে না আজকে যে মানুষটা জীবনে কতদিন পেটটা ভরে খায় নাই উম্মতের লাগিয়ে স্বার্থের পাগল ছিল না আমার উম্মতের আগে খাওয়াও তারপরে খাম খাম সেই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয় পরে আস্তা গাইরে গাইরে কথা বলতে হবে কথা বলতে হবে বাঙ্গা বিশ্বরে ফেলাই ওর একটি রাকের নিচে ডুবে ফেলবো যুবক তোর পাও দোষে তোর মতো কত যুবক বার পূর্বাসী হইয়া ওখান থেকে লাশটা ফিরে আসে কিসের বাহাদুরি দেখাস রে ভাই সব বাহাদুরি শেষ হয়ে যাবে চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দল যেটা মনে চায় সেটা করবো আওয়ামী লীগ করবো বিএনপি করবো জামাত করবো আমাকে হুজুর গোদল যেটা মনে চায় সেটা করবো নবীরে গালি দিল রাস্তা পিটাইয়ে লুলা বানাবো কে কে রাজি আসো এবার আল্লাহকে হাত তুলে দেখা দাও তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বুঝে শুনে তাকবীর দিচ্ছে তুমি কি ভাবতেছো এই তাকবীরটাকে এই তাকবীরটা মুসলমানের এক নাম্বার হাতিয়ার একসাথে বলবা অ্যাকশন যদি শুরু হয় মুসলমানের অ্যাকশনের কারণে আজকে মেকার হাত জোর করে ক্ষমা কাছে চাইতে বাধ্য হয়েছে মুসলমানের আন্দোলন মানে কাজ হয় না এ কুত্তা এ মেক্রো কাজ হয় না বলে মুসলমান এমন একটা জাতি যে জাতি জীবনে কারো কাছে মাথা নত করে নাই যে মুসলমান পৃথিবীর কারো কাছে ধন্না ধরে না মুসলমান একমাত্র রব্বে কারিমের দিকে তাকিয়ে থাকে বলেন তো বাবা আমার নবীর মতো সুন্দর মানুষ এই জগতে আছে জোরে বলো
দেখো আমার নবী সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে যুব, আমি আয়াত দিলা পড়ব তোমার শরীরে শক্তি দিয়ে তুমি আল্লাহ আল্লাহ সব আমার নবীরে খুশি করার লাগে আল্লাহ বলছি। শোনো আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলেন, কি ওয়াজ করে আর ম্যাক্রোর হো ম্যাক্রো আর ওই লন্ডনে বসে ওই নাস্তিক হিজলা আর আর বদমাইশ আর জন্মের মধ্যে ভেজাল আছে জারুয়া মহিলা পতিতা লোপা রহমান কয়, ও কি কয় আর আমার নবীরে আল্লাহ কি কয় শোনে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما يا أيها المزمل قم الليل إلا قليلا বাজার আমার নবী চাদর গাই দিয়ে ঘুমিয়ে থাকলে আমার আল্লাহ চাদর মুড়ি দিনেওয়ালা বলে ডাক দিত, আমার নবীর মনটা খারাপ থাকলে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার হাউসে কাউসার দলিল দিছে এই কথা বলে মুখে হাসি ফুটাইত। অবাজান সেই মানুষটারে হাসি দেখার জন্য আমার আল্লাহ নিজে পাগল গো, আমার ওই নবীর যদি কোন নাস্তিক গালি দেয় ফরেস্তানে শরীয়তপুরীর জমিনে হাজি শরীয়তুল্লাহর জমিনে শামসুল হক ফরিদপুরের জমিনে শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের জমিনে মুফতি ফয়জুল্লাহর জমিনে ওই নাস্তিকদের জায়গা হতে পারে না। এই মুসলমানের পোলা মাহফিলের মাঝখানে এমন মর্দে মুজাহিদ নাই পুরা ভাঙ্গার জমিনকে কাবা দিবি, তোর আওয়াজগুলা সারা পৃথিবীর মালিক মদিনার কামলিওয়ালার বুকে পৌঁছে দিবি, তোর কণ্ঠটা হাউজে কাউসার দ্বারা দলিল হয়েছে। শুধু আমি বলতে চাই জীবন যদি দিতে হয় বিশ্ব নবীর জন্য দিবি, যদি মরতে হয় আশেক রাসূল দিয়ে মরব। কষ্ট হবে বাবা জোরে বলে, দুনিয়ার কত নেতার লেগে কাঁদলেন, বিশ্ব নেতার জন্য দুই ফোঁটা পানি ফেলে সাক্ষী রেখে যান কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। বাজান আপনি কি জানেন আমার নবী জীবনে কোনোদিন পেটটা ভরে খায় না, নবীর ঘরে মৃত্যুর আগে দুই মাস পর্যন্ত ঘরে হাঁড়ি জ্বলে জ্বলে। মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা
ঘরে বাত্তি দেশ থাকা আবু বকর জিজ্ঞেস করছিল তার মেয়েকে, ও মা ঘরে পুপি নাই কে বাত্তি নাই কে আব্বা তেল নাই, কয়দিন ধরে তেল নাই মা, 2 মাস নাড়ি জ্বলে বাবা। বাজানলে যে মানুষটা যদি একবার আসমানের দিকে তাকাইতো, আমার আল্লাহ ওহুদ পাহাড়টা 10 কিলোমিটার লম্বা, চওড়া হলো বাবা 12 কিলোমিটার, আমার আল্লাহ কিনতেই পাহাড়টাকে বাবা এত বড় করে দিত। এ বাজান লম্বা চওড়া এত বড় পাহাড়, লম্বা 12-10 কিলোমিটার চওড়া বাবা, এই পাহাড়টা যদি আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতেন আমার নবীর টাকা পয়সার অভাব থাকত না, ওই মদিনাওয়ালা ঘরে আগুন জ্বলে নাই গো বাজার, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বোঝায় খাও, আল্লাহ জীবনে যত কিছু করছি নবীর ইশকে নিয়ে আজকে হাবিবুর রহমান মাদ্রাসায় বসছি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ জীবনে আর অন্যায় করুন না গো মালিক, তুমি সারা দেখলাম দুনিয়ার কেউ আপন না, সাধারণ একটু কসম করুণা হইলে সন্তান বাবার ঘরে যায় না, সন্তান বাবার হসপিটালে খাবার লয়ে যায় না, আবাজান কিসের বাহাদুরি দেখ, আমার আল্লাহ সারা কোনো বান্ধব নাই, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহর দুহা তুষা করে একটা জোরে ডাক দাও তো বাবা, জোরে একটা ডাক দাও তো দেওয়াল্লাকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করালে মাফ কে বলো করিবে। আল্লাহ দেখো এই বাঙ্গা ফরিদপুরের ঐতিহ্যবাহী এলাকায় এই মাদ্রাসার এতিমখানায় বসে আমার বাবা দিরা কান্দে, আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই, বাজান দুনিয়া একটা মাত্র বান্ধবী শীতের ভিতরে একটার পর একটা প্রস্রাবের খাতা পরিবর্তন করে দিছে, তার নাম হলো মা, দুনিয়ায় কোনোদিন তোমার একটা বদনাম মা বলে নাই, দুনিয়ায় সবচেয়ে বড় বন্ধুর নাম হলো বাবা, যে বাবা অটো রিক্সা চালাইয়া গাম বজরাইয়া এই পেঁয়াজের খেতে পাটের খেতে ধানের খেতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইছে, মেম্বার চেয়ারম্যান আলেম বানাইছে, আজকে সেই বাবা যাদের কবরে 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝে গো, আল্লাহ শীতের ভিতরে আমি কত দামি দামি কাপড় পরে ওয়াজে ঘুরছি আর আমার বাবার মাটির করে শুয়ে রাখছি, বাবাকে বাবা তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, মাকে জিনিস পৃথিবীর কেউ না জানলে আমি জানি, যুবক ভাই দুনিয়া কত বান্ধবীর লেগে ঘুরলি, কত বান্ধবীর লেগে ঘর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় সময় পাস করলি, মা দুঃখিনীর জন্য কি 1-1.5 ঘন্টা এখানে বসে একটু চোখের পানি ফেলে কাদার দরকার আছে না, আসে বাবা আসে 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 যুবক আসে, তাহলে যারা মা হারা যারা বাপ হারা তাদের জন্য আজকে একটা গোল্ডেন চান্স, আমি তোদের বন্ধু হয়ে যাবো আজকে, এই বুকটা ফাড়িয়ে দেখ তোদের বন্ধু ইলিয়াস রহমান জিহাদের ভিতরে মার কত যন্ত্রণা, কত যন্ত্রণা, এই শীতের মৌসুম আসলে মার হাতের পিঠা তোরা খাস বন্ধু, আমি খাইতে পারি না, ওই দেখ আমার ভাইরা বাবাজিরা কুয়ে সেরে সেরে কান্দে, কান্নাকাটি এগুলো অভিনয় না বাবা, এগুলো অভিনয় না বাবা, হলে দেখো আমার ভাইরা কান্দে, আরে মুদাম যাব করে বলে হুজুর, এই গ্রামের যুবক গুলি অনেকে মায়ের পাগল বাবার পাগল, হুজুর অনেকের মা নাই বাবা নেই, হুজুর এদের জন্য দোয়া করবেন, মায়ের ওয়াজটা বেশি করবেন,
হয়তো তোর বাড়িতে আমার রিজিক রাখছে আল্লাহ তাই খায়। যদি এই কথা বলে যে আলেম ওলামা পরের বাড়ি খায়, এই কষ্টটা আমার ইতিম নবীর অন্তরে লেগে যায়। আমি বুঝাই দিই, আমার নবী জীবনে তার নিজের বাড়ি খায়, তার বাবার কামাই জীবনে খায়নি, তার মার কামাই জীবনে খায়নি। আমি দেখাই জন্মের পরে চলে গেছে হালিমায় সাদিয়ার বাড়ি, পাঁচ বছর পরে আইছে মার বাড়ি, মার হাতে কদিন খাইছে, ছয় বছর বসে মা হারায় ফেলছে, দাদার বাড়িতে খাইছে দাদিরা ফেলে, দুই বছর খাওয়ার পরে আট বছর বয়সে দাদাও চলে গেছে, দাদিও চলে গেছে, দাদির বাড়ির থেকে চলে গেছে চাচার বাড়ি। দেখো কার বাড়ি মানে খায়, চাচার বাড়ি গেছে, চাচার বাড়িতে বাবা পঁচিশ বছর বয়সে শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ির থেকে ডাইরেক্ট চলে গেছে মদিনা, যে জায়গায় নবীর রওজা, এটা নবীর খরিদ করা জায়গা, এক সাহাবীর হাদিয়া দেওয়া জায়গা, নবীর জিন্দেগিটাই তো এরকম। তুমি যদি আলেমদেরকে গালি দাও, এ মুসলমানের পোলা, তুমি যদি নবীর আলেম ওলামারে গালি দাও, আমার নবীর কলিজায় লেগে যায়। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করে সে আমি নবীরে সম্মান করলো। আজকে আলেমরা অনেকে গালি দেয় কি দেয় না, হয় মোল্লার জাত মাইনসের জাত নাই, সি 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 এ সাহারিয়া মুরগি চোর, এ নুনি নুসি নু খালে শেখ হাসিনার লগে এই বদমাশ গুলা নৌকার সাথী ধরে এমপি মন্ত্রী গিরি নিয়ে আলেম ওলামারে, তোরা যে কি দল করতি আমরা জানি, কথা কর না কেন, তোরা লো রামপন্থী আর বামপন্থী, আজকে আওয়ামী লীগের মাথায় সাথী ধরে আলেম ওলামারে গালি দেশে। শেখ হাসিনার বাবা এই দেশে স্বাধীন করার সময় ইনশাল্লাহ বলছে, এ মুরগি সোরা মুরগি সোরা, সাওয়াল মায়ের দিক তাকায় দেখতো সাওয়াল মায়ের অবস্থা কি, আর এই এলাকার একটা রিক্সা চালকের সন্তান হলো আসক্ত নামাজ পড়ে, কথা বলতে হবে। আজ কালিম ওলামার গালি দিয়া ওর কপাল ভালো হতে পারে না, কষ্ট হইতেছে, তাকাও ওই দিকে, এই দেশটা মুসলমানের দেশ, আল্লামা শামসুল হক ফরিদপুরীর দেশ, সরমনে আল্লাহর কুতুবীর দেশ, তাবলীগ ওয়ালাদের দেশ, হাদিস শরিয়াতুল্লাহর দেশ, শাহজালাল আমাদের দেশ, ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন, বাজান রে বহুত আসছেন, এখন দিলটা নরম করে আবার মদিনার দিকে লাগান, দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করেন। জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহ রসিলায় তরিকায় তলাইতে পারো, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বান্দা তুই যদি আমি আল্লাহর ভয় অন্তরে থাকে, আমার নবীর প্রেম তোর অন্তরে থাকে, কিয়ামতের মাঠটা হয়ে যাবে তামার ময়দান, দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যদি তোর অন্তরে আমি মাওলার ভয় থাকে, আমি আল্লাহ তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিব রে বান্দা। আল্লাহর ভয় অন্তরে দরকার আছে না নাই, জোরে বলেন আছে না নাই। আমি আমার তালবে আলিম এবং যুবক ভাইদের উদ্দেশ্যে একটা ঘটনা বলবো এই আয়াতের তাফসীরে। আল্লাহু আকবার জোরে বলেন, এক যুবক মাদ্রাসার তালবে আলিম, আলহামদুলিল্লাহ বলেন, সে কাফিয়া পড়ে, কাফিয়া
ইন্দিমির টাইমে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটা পতিতালার মহিলার বাড়ির সামনে দিয়ে যায়। ওই মহিলা দেখে প্রতিদিন একটা সুদর্শন পুরুষ, দেখার মতো চেহারা, অনেক সুন্দর চেহারা, আর মাদ্রাসার ছেলেদের চেহারা একটু ভালোই হয়, কথা বল না কেন, কালো হইলে দেখবেন চেহারার ভিতরে একটা জিল মানে, কারণটা কি জানে, এরা আমার মাবুদের কোরআনের ফকাস ওদের চেহারায় পড়িয়ে দেবে, রসুলের হাদিসের চেহারার ফকাস ওদের কলিজে পড়িয়ে দেবে। এ বাবা, যখন ওই ছেলেটা মাদ্রাসার পাশ দিয়ে যায়, ইন্দিমিন টাইমে দেখে ওই মহিলার বদ নজর পড়ছে, জানালার ফাঁক দিয়ে দেখা তার বান্ধবীরে ডাকতেছে কাজের বইরে দিকে আয় তো, বলে না পা ওই মোল্লা ডরে ডাকি মোল্লা ভাই, মোল্লা ভাই, যুবক ভাই, বলে আমার ম্যাডাম এখানে ডাক দিছি আইবে কি জন্য, আমার ম্যাডাম আপনার কাছে পান করে নিবে, সহজ সরল তাল মেরে ঢুকছে ঘরে, ঢুকছে, ঢোকার পরে এদিক দিয়ে আসল গেট লাগাই দিছে, জুলাইখা লাগাই দিয়ে উপরে যাবে, উপরে গেছে ওই দরজা লাগাই দিছে, বেডরুমে বসে বসছে দরজা লাগাই দিছে, ম্যাডাম অর্ধ উলঙ্গ হইয়া জুলাইখার মতো সামনে এসে করে, হুজুর আসলে তো পানি পড়া না, মানুষের অনেক রকমের অন্তরের ভিতরে রং বেরং থাকে, আপনাকে আমি প্রতিদিন দেখি, দেখি আমার চয়েস হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ আস্তে কইলে এ যুবক ভাই আয় তোর পাও দুটো দিচ্ছি, আল্লাহ যে কোরআনে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, বান্দা নফসের সাথে যদি রিহাদ করতে পারো, আমার ভয় তোর অন্তরে থাকে যে কিয়ামতের মাঠে কামা ইয়াকুম, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে আমার যৌবনকাল কোথায় খরচ করেছি, এই ভয় যদি তোর অন্তরে থাকে, মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, নফস আম্মারা যদি গমন করতে পারো, গুনার কাছ থেকে ফিরে থাকতে পারো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর প্রতিদান পাবি তুই জান্নাতুল মাওয়া, কে বলেছে, কে কে কে, দু হাত জায়গায় বলো কে বলেছে, কে কে, এই হাত দুটো সাক্ষী রইল যে যে তুই বলছিলি আল্লাহ, এখন দুই ফোঁটা পানি দে মান আল্লাহরে খুশি করবি ভাই, ওইখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম আর তুমি হইতাম, আর দূর হুজুর কে আর দেখবি না, আল্লাহ কে আর দেখবি না, যেই মহিলা এত সুন্দর মহিলা যা করি 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 পরে আবার তওবা করে নি মনে সবে বড় কথা কর না কেন, এইটা আমার নফসে আম্মারা গুতা দিত, নফসে লাওয়া আমার শেষ করে দিত, এটা তোমার দোষ না এই নফসে, কিন্তু যুবক চোখটা বন্ধ করে আপা এডি কি করে এডি কি করে, সি 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 সি, আপনি আমার বড় আপা, আপনি আমার দরকারে মার মতো, আপনি এইগুলো করেন না, আপনি কাবুল করেন অন্য পড়েন, সি 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 অন্য পড়েন, সি 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 সি, আল্লাহ আল্লাহ আস্তাকুল্লা আস্তাকুল্লা, আল্লাহ আল্লাহ, আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, নাফস আনিল হাওয়া, আবা আবা ফারজি ফারজি ফারজি, সরে সরে, মহিলাকে আরে মোল্লার ঘরে মোল্লা আমার মতো মেয়ে মেয়েছে পয়সা দিয়ে দেখে, পয়সা দিয়ে আমাকে টিকিট কাটে, তুই বেড়া আমার টাকা টাকা দেখে মোল্লা যাইয়া গারে হাত দিছে, প্রিপারেশন পুরো প্রস্তুত, ছেলেটার উপরে গায়ে পড়েই যাবে মরি, বাজান দে ছেলেটা বলে আপা একটা কথা কই ম্যাডাম, কি আপনি যেরকম পরিস্থিতি নিয়ে আসছেন আমারও তো একটু দরকার, কই কি করবি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, বাথরুমটা কোন দিকে, খ্যার মোল্লার পরে পরে কাজ তো হয় কেনা করছে, ওই যে দিকে যা, ওবাজান যুবক তোর পাও দুটা দর্শি দেখ আমার মাবুদের কোরআনে কি বলে, যুবক বাথরুমের মধ্যে যায় দেখে শয়তান মহিলার বাথরুমে কোনো ময়লাও নাই, সার্ফ এক্সেল দিয়ে ধোয়া, যুবক বাথরুমে বসে মনে মনে আল্লাহর ডাকে আর বলে মালিক তুমি কোরআনে বলছিলা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এখানে তুমি ছাড়া আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমার বন্ধু বান্ধব কেউ নাই, কেউ আমার গার দিয়ে লয়ে যাবে, তুমি যদি আমার না বাঁচাও আমি জাহান্নামী হয়ে যাব,
আমি তো ইউসুফ নবীর মতো নবী না, আমি সাধারণ পরিবার একটা গরিবের সন্তান, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। والذين امنوا اشد حبا لله মুমিন সবচেয়ে তোমারে বেশি ভালোবাসে, তাদের মধ্যে আমি খাতায় নাম তুলতে চাই। বাথরুমের মধ্যে মনে মনে আল্লাহ জপন করে, হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, কি করা যায় গো, কি করা যায় গো। মনে মনে চিন্তা করলো, দেখি আমার একটু পায়খানা আসে কিনা। বাজানরে অনেক কষ্ট করে একটু মল বের করলো, পায়খানা বের করিয়ে নিজের পায়খানা বাজানরে শরীরের মধ্যে ডলিয়া যুবক বাথরুম থেকে আসছে। পায়খানার গন্ধ এত সিরিয়াস, মহিলা বলে বেটা বাথরুমে গেলি, বাথরুম কি করছর না খাইছর না মাখছ? আতাটা কাছে বলে আসেন, এখন আমার কাছে আসেন। দেখে হাতার মধ্যে পায়খানা, মুখের মধ্যে পায়খানা, কপালে পায়খানা, বাবা পায়ের মধ্যে পায়খানা, হাতের তালুতে পায়খানা। কয় আসেন ম্যাডাম, আসেন ম্যাডাম। কয় মোল্লা ভাগ ভাগ, বাজানদে তাড়াইয়া দিছে, ঘরের থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে। ওই তালবে আলিমটা পাশের বাবা পুষ্কনি অথবা টিবলের কাছে যাইয়া সুন্দর করে মোটামুটি সাবান তো আর নাই, মাটি দিয়ে প্রথম সুন্দর করে ধুইছে, মুখের মধ্যে মাটি লাগাইছে, বাজান মোটামুটি ধুইয়া কিতাব লই আবার মাদ্রাসার দিকে রওনা দিছে। ও বাবা যখন মাদ্রাসার বারিন্দায় গেছে, যার কাছে ক্লাস ছিল সে ছিল অত্যন্ত বুজুর্গ মানুষ গো বাবা। ক্লাসের মধ্যে যখনই ঢুকছে, আল্লাহর কুতুবের নাকের মধ্যে হাওয়া শুরু হয়ে গেছে, আল্লাহর কুতুব লাভ দিয়ে দাঁড়ায় কয়, তোমরা কোন আতরকে লাগাইয়া প্রথম ক্লাসে ঢুকলাম? একজন বলে হযরত আমরা তো কেউ আতর লাগাই নাই। বলে এই মাত্র কে ঢুকছে? বলে আমাদের এই আব্দুল্লাহ ভাই। আল্লাহ পাশের ভালো বাবা, দাঁড়া দাঁড়া এদিকে আয় বাবা। বাবা তুই আতর কই পাইছো? যুবক এখন জামার হাতার নাসাই আর বলে, মুখ ঢলে আর বলে, হুজুর আমি তো আতর লাগাই নি, হুজুর আমি আতর লাগাই নি। না বাবা তুই আয় আমার কোলে আয়, সত্য কথা বল তুই আতর কই পাইছো? যুবক কাঁদে আর বলে, হুজুর আমি আতর লাগাই নি। তাহলে সত্য কথা কয় কি লাগাইছো? হুজুর আমি এরকম এক দুষ্কৃত মহিলার পালায় পড়ে গেছিলাম, ইউসুফ নবীর মত আল্লাহর কাছে পানাহ চাইছিলাম, হুজুর আমি এরকম নিজের পায়খানা আর নিজের শরীরে লাগাইছি। আল্লাহর কুতুব বলে বাবা রে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মাবুদের কোরআনের আলম তোর জন্য চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে। এই আল্লাহর কুতুব চাদরের মধ্যে জড়াই ধরিয়া বাবা মসজিদে চলিয়া গেছে, ছাত্রদেরকে বলতেছে পাগলা ঘন্টা বাজায় দে। পাগলা বেল বাজায় দে, সব ছাত্রের মসজিদে উপস্থিত কর, সারা জীবন জান্নাতুল মাওয়া দলিল কর মানুষের ওয়া সুন্দর জীবনে দেখোস নাই। ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আজকে জান্নাতুল মাওয়ায় টিকিট কারা একজন যুবক তোরা দেখবি নি। আল্লাহর কত পাগলা ঘন্টা বাজায় দিয়া সব তাল বেলিন্দকে মসজিদে ঢুকাইছে বাবা। আল্লাহর কুতুব দুকাইয়া বলে, জান্নাতুল মাওয়া টিকিট কাটছে, একটা ফ্ল্যাট বরাদ্দ হয়েছে, তারে দেখবামি। বলে হুজুর সে আবার কোথার থেকে আসলো? এই আব্দুল্লাহরে দেখিয়ে লও। আব্দুল্লাহ মাতা নিজের দিক দিয়ে কান্দে, বাবা হাফিজুর রহমাতুল্লাহের নাম শুনছ? আল্লাহর কুতুব ঘুমাইয়া থাকলো, জিব্বাটা ঘুমাইতো না বাবা, জিব্বাটা জিকির করত, মাওলাই কারিমের জিকির করত, আল্লামা শামসুল হক ফরিদপুরি খানকায় ঘুমাইয়া থাকতো বাবা, চোখ দুটো চাইয়া থাকতো, আল্লাহর কুতুবের জিব্বাটা লড়তো বাবা। কেউ যদি দেখতো হুজুর ঘুমাইয়া নাক টানতাছে, আসলে হুজুরের জিব্বা দিয়া মাওলা পাকের জিকির চলতাছে মালি।
হাফিজুর রহমান দুলালের জীবনী খুলিয়া দেখো, আল্লাহর কুতুব বাথরুমের থেকে বাইর হইছে বাবা, দেখে ঠোঁট দিয়ার জিহ্বা দিয়া রক্ত পড়তাছে। তার খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনার ঠোঁট দিয়া রক্ত পড়ে, কেমনে রক্ত বাইর হইল? গেলেন বাথরুমে, কেমনে রক্ত বাইর হইল? আল্লাহর কুতুব বলে, বাবা রে শুনবি তলে কেন রক্ত বাইর হয়? হাফিজুর রহমান দুলালাই বলেন, বাবা বাথরুমের ভিতর তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিহ্বা তো আর কথা শোনে না। বাবা হাবি জুজুর আরে এমনি এমনি হই না, হ্যালো সব সুলত মরিদপুরি মাস্টার্স পাস করিয়া বাবা হালিগড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করিয়া দেওবান মাদ্রাসায় গেল আল্লাহর কুতুব। বাবা এমনি কি শামসুলার ফরিদপুরি হইছে বাবা? 12 বছর লেখাপড়া করছে, অন্তরটার লাইলুন সুতা দিয়ে বাইন্দা তুইছে, মায়ের প্রেম বাবার প্রেম আত্মীয় স্বজন কলেজ বন্ধুদের প্রেম সব বাদ দিয়া বাবা সিটি যাইতো, বাবা বিষ্ণার নিচে রাইখে দিত, চিঠি পড়লে যদি দুঃসংবাদ শুনি আমার রসিরের প্রেম অন্তর থেকে দূর হয়ে যাবে, মাদ্রাসার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। বাবা জান এই জন্য হুজুর 12 বছরের ভিতরে সিডিটাও পড়ে নাই। এর নাম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আল্লাহর কুতুব। হাফিজুর বলেন, বাবা বাথরুমে গেছি, জিহ্বাটারে বহুত নিয়ন্ত্রণ করছি, এইখানে বসে জিকির করা যাবে না, এখানে বাথরুম করার জায়গা। বাবা শোনে না বিদায়, প্রথম জিহ্বাটারে একটু আস্তে করে হালকা ভাবে দাঁত দিয়ে কামড়ায় ধরছি, এরপরে জিহ্বা দেখি লড়াচড়া করে জোরে জোরে জিকির করতে যায়, লাস্টে জিহ্বা দিয়ে এমন জোরে কামড়ায় ধরছি, জিহ্বা এত জোরে কামড়ায় ধরছি যে তুই এখানে বসে জিকির করতে চাস কে? বাবা এই জন্য জিহ্বাটা কাটিয়ে রক্ত বাইর হইতেছে,